আমার 20 বছরের এই এক্সপিরিয়েন্সে আমি এত ঠান্ডা কোনোদিন ঠান্ডাতে কখনো শ্যুট করিনি। তো অঞ্জন দার সাথে শ্যুট করার প্রত্যেকটা মুহূর্ত এক একটা করে এক্সপিরিয়েন্স। নমস্কার, আপনাদের সঙ্গে আমি দেবজ্যোতি, আপনারা দেখছেন এশিয়ানেট নিউজ বাংলা। আমরা এই মুহূর্তে রয়েছি 7-এর প্রমোশনে, Zee5-এ 17 তারিখে আসছে 7। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, আপনার যাকে আমরা রাহুল বলেই মানে আমরা ডেকে থাকি এবং পরিচিত। এবং রাহুল অলরেডি এশিয়ানেটের হয়ে বহুবার কলম ধরেছে বা পুজোর টাইমেও আমাদের সাথে তার ইন্টারভিউ বেরিয়েছে। তো আমরা চলে যাবো রাহুলের কাছে। রাহুল, ওয়েলকাম টু দ্য শো অফ এশিয়ানেট নিউজ বাংলা। যেটা জানতে চাই, 7 হচ্ছে একটা বন্ধুত্বের গল্প, সে বন্ধুত্ব। হ্যাঁ, তোমার তো মাঝে মাঝেই বিভিন্ন লেখায় তুমি বলো বন্ধুর কথা, বন্ধুদের কথা, কতটা মিস করো সেই বন্ধুত্ব? না, মিস করি না, তার কারণ আমার বন্ধুরা আমার সাথে আছে। আজকাল আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে একটা জিনিস হয়েছে, সেটা পাড়ার বন্ধুদের জন্য আলাদা গ্রুপ, স্কুলের বন্ধুদের জন্য আলাদা গ্রুপ। সেখানে আমাদের সকাল থেকে বদমাইশি শুরু হয় এবং কেউই ছাড়া পায় না সেখানে, সবার জ্ঞাতিগোষ্ঠীর নাম ধরে ডাকা হয় এবং তার ফলে আমরা সবাই সবার সাথে টাচে থাকি। এবং যে কোনো ছুটি, সেটা দোল হোক বা পয়লা বৈশাখ হোক, আমি আমার বন্ধুদের সাথেই থাকি, তো মিস করতে হয় না। এই 7-এ মানে ইউনিকনেস তো অবশ্যই বন্ধুত্ব, সেই বন্ধুত্বের সপোর্ট আমাদের থ্রিলার অনেক কিছু জড়িয়ে রয়েছে। তো শুটিংয়ের এমন কিছু অভিজ্ঞতা যেটা তোমাকে মানে প্রত্যেকটা জায়গায় শুটিং যখন তোমরা করো তার কিছু না কিছু অভিজ্ঞতা থাকে, 7-এও কি সেরকম কোনো অভিজ্ঞতা তুমি শেয়ার করতে চাইবে? আমার 20 বছরের এই এক্সপিরিয়েন্সে আমি এত ঠান্ডা কোনোদিন ঠান্ডাতে কখনো শ্যুট করিনি। 2 ডিগ্রি ছিল এবং মানে অঞ্জনদার তরফ থেকে অঞ্জনদারা সব রকম চেষ্টা করেছে আমাদেরকে কমফর্ট দেওয়ার, কিন্তু সম্ভব হচ্ছিল না। এমন কিছু হাওয়া দিচ্ছিল যে শির দ্বারা স্টিফ হয়ে যাচ্ছিল এবং সেখানে শ্যুট করা, ইট ওয়াজ ভেরি টাফ। কিন্তু যেহেতু পুরো ইউনিট বন্ধুত্বপূর্ণ ছিল এবং সবাই সবার পাশে দাঁড়াচ্ছিল, একজনের বেশি ঠান্ডা লাগলে তখন তাকে রেস্ট দিয়ে আরেকজন শর্ট দিয়ে দিচ্ছিল, ইট ওয়েন্ট ভেরি স্মুথলি। আর এক্সপিরিয়েন্স বলতে অঞ্জনদার সাথে শ্যুট করার প্রত্যেকটা মুহূর্ত এক একটা করে এক্সপিরিয়েন্স। অঞ্জনদা যেভাবে অভিনয়টা বোঝায়, যেই জিনিসটা চায় আমাদের থেকে এবং যেভাবে একটা সিনকে উনি তৈরি করেন, একটা সিন যখন লেখা হয় সেটা কিন্তু শুয়ে থাকা কিছু শব্দ, তাকে জীবন্ত করে একজন পরিচালক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।